সুপ্রিয় দর্শক, চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন। আপনারা যারা প্রাইভেট চাকরি খুঁজছেন, বসুন্ধরা এবং যমুনা গ্রুপে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন যে কখন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তো আমরা ইতিমধ্যে দেখেছি বসুন্ধরা এবং যমুনা গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপে নট স্পেসিফিক, এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে কিন্তু তারা কোনো সংখ্যা উল্লেখ করেনি, এবং যমুনা গ্রুপে প্রায় 60 জন লোক নিয়োগ করা হবে। তো এখন কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিব। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা সরকারি যে কোনো চাকরি অথবা বেসরকারি যে কোনো চাকরির আবেদন করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন। করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা দেখব কখন কোথায় কিভাবে কতজন লোক নিয়োগ করা হবে। যমুনা গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপে আমরা তথ্যগুলো জানব। বসুন্ধরা গ্রুপে কতজন লোক নিয়োগ করা হয়েছে, তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা গ্রুপে চাকরি, দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনার নিম্ন বর্ণিত নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হলো। তো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছি, পদের সংখ্যা হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ, সর্বনিম্ন উচ্চতা 172 সেন্টিমিটার, অর্থাৎ পাসপোর্ট 8 ইঞ্চি। এখানে যাদের উচ্চতা বেশি রয়েছে তারাই এখানে পাসপোর্ট 8 ইঞ্চি দেখতে পাচ্ছি আমরা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য, সর্বোচ্চ বয়স হচ্ছে 33 বছর। বেতন ও অন্যান্য সুবিধা শর্তাবলী, আকর্ষণীয় বেতন, 2টি উৎসব বোনাস, মূল বেতন, কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা 4 সপ্তাহের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয়, মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা। প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে, বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে, চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেলে jobs.paper@bgc-bd.com অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এখানে কাগজ পাঠালে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে চাকরিটা করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি যমুনা গ্রুপে। যমুনা গ্রুপে কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যমুনা গ্রুপের এই বিজ্ঞপ্তিটি এখানে কি রয়েছে আমরা দেখব। যমুনা গ্রুপ দেশের বৃহত্তম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান, যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা স্পিনিং মিলস লিমিটেড, এখানে লোক নিয়োগ করা হবে। তো DGM প্রোডাকশন স্পিনিং, সংখ্যা হচ্ছে 2, যোগ্যতা অভিজ্ঞতা ডিপ্লোমা টেক্সটাইল স্নাতক, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 12 বছরের অভিজ্ঞতা। 2 নম্বরে দেখতে পাচ্ছি শিফট ইনচার্জ APMD DPM, সংখ্যা হচ্ছে 1, যোগ্যতা ও অভিজ্ঞতা ডিপ্লোমা টেক্সটাইল, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছি সিনিয়র POPA, সংখ্যা হচ্ছে 5 জন, যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা ডিপ্লোমা টেক্সটাইল, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল সফিপুর গাজীপুর, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। তো এটাও দেখতে পাচ্ছি আসলে আলোচনা সাপেক্ষেই করা হবে, এখানে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে এই জিমেলে আবেদন করতে পারেন। তো যমুনা গ্রুপে আরও 2টি বিজ্ঞপ্তি রয়েছে, আমরা সেটিও দেখব। তো যমুনা গ্রুপের যে 2টি বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ম্যানেজার মার্কেটিং MBA BSc ডিপ্লোমা ইন টেক্সটাইল, এখানে হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। তো এটিও হচ্ছে আপনারা এই নিচে যেই জিমেল অ্যাড্রেস দেওয়া আছে আগের তথ্যে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আরও একটি আমরা যমুনা গ্রুপের তথ্য দেখতে পাচ্ছি, যমুনা গ্রুপের এখানে দেখতে পাচ্ছি পজিশন হচ্ছে টেকনিশিয়ান অপারেটর, যোগ্যতা হচ্ছে SSC / HSC ডিপ্লোমা অথবা ডিপ্লোমা,
চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ইন ট্রাই ইন্ডাস্ট্রি উইল গেট দ্য প্রিফারেন্স। তো আপনারা কিন্তু এই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল অ্যাড্রেস সেখানে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আমরা প্রথম সার্কুলার যেটা দেখিয়েছি সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এই ছিল যমুনা এবং বসুন্ধরা গ্রুপে চাকরির আবেদন। আপনারা যারা যমুনা এবং বসুন্ধরা গ্রুপে চাকরির জন্য আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদনগুলো করে নেবেন, আপনারা কিন্তু সহজে চাকরিটা করতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনি আবেদনটি করে সিভি করে তাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেলে পাঠাতে হবে। তো এই ছিল তথ্য। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।